নমস্কার, দেরি পথে স্বাগত। ভাঙরে ঢুকতে পারছেন না স্থানীয় বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। নির্বাচন পরবর্তী হিংসায় জ্বলছে ভাঙর। গতকালও বোমা বিস্ফোরণে জখম হয়েছেন 4 আইএসএফ কর্মী, আর ঘটনাস্থল ঘুরে গিয়েছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সহ বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাঙর সফরের খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ডিসি ট্রাফিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় টেকনো সিটি থানা এলাকার নিউ টাউন আর্ট কলেজ মোড়ে। শুরু হয় নাকা চেকিং। ভাঙরের পরিস্থিতি ভোট ঘোষণা হওয়ার পর থেকেই কার্যত হিংসাত্মক হয়ে উঠেছে। মৃত্যু হয়েছে শাসক দল সহ আইএসএফ কর্মী সমর্থক, এমনকি সাধারণ মানুষেরও। গতকালের বিস্ফোরণ কাণ্ডের পর পরিস্থিতি হয়েছে আরো ঘোরালো। সেই আবহে বিধায়ক নওশাদ সিদ্দিকির দাবি, তার বিধানসভা এলাকায় তিনি যাচ্ছেন শান্তির বার্তা নিয়ে। যে সমস্ত মানুষ তাকে ভোট দিয়ে বিধানসভায় জিতিয়েছিলেন তারাই শুধু নয়, যারা তার বিরোধী তাদের প্রতিও বিধায়ক হিসেবে তার দায়িত্ব আছে। কিন্তু শাসক দলের নির্দেশে পুলিশ তাকে নিজের বিধানসভা এলাকায় ঢুকতে দিচ্ছে না। অনৈতিক কাজ। আর শওকত মোল্লা সাহেব, যিনি এখানকার ভোটার নয়, যিনি এখানকার আপনার জনপ্রতিনিধি নয়, তা তিনি অবাধ বিচরণ করবেন। এই হচ্ছে রাজ্যের ডেমোক্রেসি, এই হচ্ছে পশ্চিমবাংলার গণতন্ত্র। সারা ভারতবর্ষ দেখুক একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে কিভাবে হ্যাকেল করা হচ্ছে, কিভাবে আটকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে, কিভাবে ওই শুধু ক্ষমতা দেখিয়ে, দম্ভ দেখিয়ে কিভাবে আটকানো হচ্ছে। তবে এই যে অনৈতিক কাজ করছে, আর বেশি দিন নয়, বাংলার মানুষের জবাব দেবে, বাংলার মানুষের জবাব দেবে। তাদের জনপ্রতিনিধিকে তাদের কাছে যেতে দিচ্ছে না। বাংলার মানুষকে যে আতঙ্কে রেখেছে পুলিশ, রাতে তাণ্ডব চালাচ্ছে পুলিশ। এবং এই শুধু তাই নয়, আপনাদের বলে রাখি, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আপনারা খবর করেছেন যে গণনা কেন্দ্রের বাইরে গুলি চালিয়ে, পুলিশে গুলি চালিয়ে আমাদের কর্মীদের মেরেছে, এটা তো খবর করেছেন। কিন্তু গণনা কেন্দ্রের ভিতরে যে অত্যাচার চলেছে আমাদের কর্মীদের উপরে, এজেন্টদের উপরে, আপনারা সেটা ভাবলে আপনার গা শিউরিত হয়ে যাবে। সেই সবগুলো আমি জানতে পারবো, যাচ্ছি তাদের কাছে, এবং ভাঙড়ের সাধারণ মানুষের উপরে যে তাণ্ডব চালিয়েছে পুলিশ এই কটা দিন, সেগুলো জানতে পারবো। সেগুলো ফ্ল্যাশ আউট হবে, বাংলার জনগণ জানতে পারবে, দেশের জনগণ জানতে পারবে, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে খবর যাবে। সেই জন্য আমাকে আটকে দেওয়া হচ্ছে। আমি একজন জনপ্রতিনিধি, আমি আমার জনগণের কাছে যাব না। আমি তাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছি, তাদেরকে শান্তির বার্তা নিয়ে যাচ্ছি, কোনো রকম প্রয়োজনে পা দেবেন নাই বার্তা নিয়ে যাচ্ছি তাদের কাছে, যে আমি আছি তাদের জনপ্রতিনিধি, তাদের সুখ দিকে পাশে থাকবার বলে কমিটমেন্ট করেছিলাম, সেটা আমি যাচ্ছি তাদের কাছে। তাদের হয়ে আমি আইনি লড়াই যাব, কেউ আইন হাতে তুলে নেবে না। বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ বিধাননগর কমিশনারের ডিসি ট্রাফিক ইন্দিরা মুখার্জি। তিনি জানালেন, মহকুমা শাসকের থেকে একটা তালিকা এসেছে, তাদের ছাড়া কাউকে 144 ধারা জারি অবস্থায় এই রাস্তা ধরে ভাঙরের পথে যেতে দেওয়া হচ্ছে না। আমাদের বিভিন্ন জায়গায় বিধাননগরের সাথে যাদের যাদের বর্ডার আছে, বিভিন্ন সময় আমাদের আফটার পোল প্রসেসে নাকা ডিউটি চলছে, এটাও আমাদের একটা নাকা পয়েন্ট। যেহেতু আমাদের কাছে এসটিও বারুইপুরের একটা অর্ডার আছে 144-এর, যে এই এখান থেকে টুয়ার্ডস ভাঙর মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড, কিছু এক্সেপশন আছে, তো যাদের এক্সেপশন আছে তাদের আমরা ছেড়ে দিচ্ছি। এক্সেপশনে তো ছিল না, এক্সেপশনে কাদের কাদের নাম আছে দেখুন, ডিটেইলস আমি দিতে পারবো না আপনাদের নামগুলো, এটা আমাদের কাছে আছে, আমাদের অফিসের কাছে। তবে এখন আমাদের সামনে এমএলএ সাহেব আছেন, ওনার নাম এখানে নেই, ফলে আমরা এখন ওনাকে যেতে এই রোড দিয়ে আমরা যেতে এই নাকা পয়েন্ট কালকে ছিল এই নাকা পয়েন্ট কালকে ছিল আমাদের এটা কন্টিনিউ চলছে, মানে পোলের আগে থেকে, পোলের দিন, পোলের পরে কন্টিনিউ হয়ে পড়ছে। আমরা পার্টিকুলার এখন এই পয়েন্টে আছি, এই পয়েন্টে আমার নাকা আছে এটা আমি বলতে পারবো, আগে কোনো ইনসিডেন্ট এই পয়েন্টে গতকালকে এই পয়েন্টে আছে কিনা আমি নিশ্চয় চেক করে বলবো, তবে ইয়েস এটা আমাদের কন্টিনিউয়াস এই নাকাটা কি নির্দিষ্টভাবে নশাচ্ছে আটকানোর জন্যই করা হয়েছে, এরকম কিছু নেই, এটা তো এসডিও সাহেবের অর্ডার আছে, তো উনি ভালো বলতে পারবেন। ম্যাডাম ম্যাডাম এখন কি হবে, বেলা গড়িয়ে গেলেও ভাঙরে যাওয়ার জন্য নাছোড় নওশাদ সিদ্দিকি তার গাড়িতেই বসে আছেন। আর এই ঘটনাটি ঘিরে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে এলাকার পরিস্থিতি। নিউটাউন থেকে পঙ্কজ বিশ্বাস, রিপোর্ট।
এই খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং যারা এখনো পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।